হরে কৃষ্ণ। আজকে 25 ফেব্রুয়ারি 2022 রোজ শুক্রবার। আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে শ্রীল প্রভুপাদের গ্রন্থ কেন পড়ব, কিভাবে পড়ব এবং কিভাবে আমরা প্রচার করতে পারি সে বিষয়ক আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। সবাইকে অনেক ধন্যবাদ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারি গোপী জন বল্লভ গিরিবর ধারি যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীরবন চারি জয় রাধা মাধব কুঞ্জ বিহারি গোপী জন বল্লভ গিরিবর ধারি শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাসাদি মৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব রাধা মাধব রাধে জয় রাধা মদন মোহন রাধা মদন মোহন রাধে জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে জয় রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধে নিতাই গৌর হরি বোল হরি বোল হরি বোল নিতাই গৌর হরি বোল জয় প্রভুপদ প্রভুপদ জগদ্গুরু শ্রীল প্রভুপদ জয় গুরুদেব 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 জয় গুরুদেব হরি হরি জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরন্মীলিতম য়েন তস্মৈ শ্রীচৈতন্য মনোভীষ্টম স্থাপিত ভূতলে স্বয়ং রূপপদামহ্যম দদাতি সর্বদন্তিকম বন্দেহম শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবংশ্চ শ্রীরূপম সগ্রজাতম সহগণ রঘুনাথানিকম তম সজীবম স্বাদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখানিতাংশ্চ
नमो ओम विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामीनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्योदेशतारिणे जयतां सुरतो पंगम मंदे मते गति मत्सर्वस्य पदाम्बुजो लता मदन मोहन दिव्याद्विंद्यारण्यत्कल्पद्रुमाध श्रीमत रत्नांगर सिंहासनस्थो श्रीमत राधा शिल गोविंद देवो पृष्ठालिब्ब शुभमान स्मरामि श्रीमान लाशर शारंभि वंशी बट तत स्थित पर्शन बेनोर सोनर गोपीर गोपीनाथ श्रीयस्तन श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण सबाई के स्वागत जानाच्छि क्लासे आज के आमरा आलोचना करब किभावे केन शिल प्रभुपादेर ग्रंथ अध्ययन करब जीवने आमरा प्रयोग करब एवं किभावे आमरा सेटा प्रचारे व्यवहार करब से सम्बन्धे शिल प्रभुपादेर खूब गुरुत्वपूर्ण अनेक उपदेश आछे उपदेशेर मध्ये प्रभुपादेर श्री मुखे शिल प्रभुपाद कि बोलेछे সেটা আমরা একটু শিল প্রভুপাদের শ্রীমুখ থেকে শ্রবণ করব। তো মনোযোগ দিয়ে আমরা শুনবো। শিল প্রভুপাদ বলছেন, আমার যা বলার ছিল আমার গ্রন্থে আমি সব বলেছি। তো শিল প্রভুপাদ কি So, I cannot speak. I'm feeling very weak. আমি কথা বলতে পারছি না, আমার খুব দুর্বল, আমি খুব দুর্বল অনুভব করছি। I was to go. আমার কিছু জায়গায় যাবার ছিল, যেমন চণ্ডীগড়ে অনুষ্ঠানে। Other places. Like Chandigarh, so that, but I cancelled the program. কিন্তু আমি সেই অনুষ্ঠানটা বাতিল করে দিয়েছি. Because the condition of my health. কারণ আমার শরীর অবস্থা খুবই অবনতি হচ্ছে. It's very deteriorating. So I prepare. আমি তাই আমি বৃন্দাবন আসাটাই উচিত মনে করলাম। যদি মৃত্যুই হয় তবে এখানেই হোক। আমার নতুন কিছু বলার নেই। There is nothing to be said new. যা কিছু আমার বলার ছিল তা আমি আমার বইয়ে বলেছি। এখন তোমরা এটি বোঝার চেষ্টা করো এবং নিজেরা নিজের প্রচেষ্টা চালিয়ে যাও। Whether I am present or আমি উপস্থিত থাকি অথবা নাই থাকি কিছু আসে যায় না। Not present, doesn't matter. And Krishna is living. যেমন শ্রীকৃষ্ণ নিত্য রয়েছেন eternally, similarly
সেরকম জীব নিত্যকাল রয়েছে। লিভিং বিইং অলসো লিভস ইটারনালি বাট কিন্তু কীর্তির ইয়স্য সজীবতি, কীর্তির যস্য সজীবতি One who has done service to the যে ভগবানের সেবা করেছে সে চিরকালে বেঁচে থাকে। Lord, he lives forever. So, তাই তোমাদেরকে শেখানো হয়েছে কিভাবে শ্রীকৃষ্ণের সেবা করতে হয়। you have been taught to serve Krishna and with Krishna এবং শ্রীকৃষ্ণের সাথে আমরাও নিত্যকাল বেঁচে থাকি, আমাদের জীবনও হলো সনাতন। ইটারনাল না হন্নতি হন্নমানে শরীরে টেম্পোরারি ডিসঅ্যাপিয়ারেন্স অফ দিস বডি অনস্থায়ী ভাবে এই দেহের অন্তর্ধানে কিছু যায় আসে না। বডি ইজ মেন্ট ফর ডিসঅ্যাপিয়ারেন্স শরীর মানে হলো একদিন তা ধ্বংস হবেই। রাধেহান্তর প্রাপ্তি সো লিভ ফরএভার বাই সার্ভিং কৃষ্ণ শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে তোমরা সারা জীবন বেঁচে থাকবে। তোমাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দেখলাম শিল প্রপাদের শ্রীমুখে শিল প্রপাদ বলছে কি, আমার নতুন কিছু বলার নেই, আমি যা কিছু বলার সেটা কি করেছি, আমার গ্রন্থে আমি কি করেছি সবই বলেছি। এখন আমরা দেখব কিভাবে শিল প্রপাদের গ্রন্থ অধ্যয়ন আমরা করতে পারি। এখন আমরা একটা গাভীর ছবি দেখতে পাচ্ছি সবাই। তো গাভীর ছবি দেখে আমরা বুঝতে পারছি যে গাভী যখন ঘাস খায় তখন গাভী কি করে, চোখ বন্ধ করে একদম আনন্দে ঘাস খায়। এখান থেকে আমাদের জন্য শিক্ষা সেটা হচ্ছে, আমরা যখন গ্রন্থ অধ্যয়ন করব তখন খুব গভীর অভিনিবেশ সহকারে অধ্যয়ন করব। এই গাভীর ইয়া থেকে যে ঘাসের চর্বণ থেকে এটা আমরা শিখতে পারি, এবং গাভী অন্য কোনো মনস্ক থাকে না। আমরাও যখন গ্রন্থ অধ্যয়ন করব শিল প্রপাদের তখন আমরা যাতে একদম মনোযোগ দিয়ে গ্রন্থ পড়ি। তার শিল প্রপাদ বলছে বুক আর দ্য বেসিস, মানে গ্রন্থই হচ্ছে ভক্তির ভিত্তি। আর এমন কোন সাধু মহাত্মা পৃথিবীর এমন কোন ব্যক্তিত্ব নেই যে যিনি বলেছেন যে আমার গ্রন্থ আগামী 10,000 বছর ধরে কি নীতিশাস্ত্র হয়ে থাকবে, এমন কোন সাধু আমরা দেখতে পাই না। আরেকটা জিনিস হচ্ছে বুক আর দ্য বেসিস, এটা হচ্ছে একটা বিখ্যাত উক্তি শিল্পপাদের, যে উক্তিটা বলা হচ্ছে ভক্তির ভিত্তি মানে, যেমন ধরুন একটা বিল্ডিং এর, একটা বিল্ডিং এর ভিত্তি কি পিলার গুলো, পিলার গুলো যদি এই ঠিক না থাকে তাহলে সেখানে বাড়ির অস্তিত্বই থাকবে না, তাই না? তো ঠিক একইভাবে আমাদের যদি গ্রন্থ অধ্যয়ন আমরা না করি ভালো করে তাহলে আমাদের ভক্তি জীবনটা অস্তিত্ব থাকবে না। কারণ নিচের যে পিলার গুলো সে পিলার গুলোর উপর নির্ভর করেই কি করা হয়, পুরো উপরের দিকে সবগুলো কি থাকে, দাঁড়িয়ে থাকে। তো ঠিক একইভাবে আমরা ভক্তি জীবনে দাঁড়িয়ে থাকতে পারবো কিছুর উপর, যত ভালোভাবে আমরা প্রপাদের গ্রন্থগুলো অধ্যয়ন করবো। এখন গ্রন্থ অধ্যয়ন করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মুখ্য মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে গ্রন্থ আমরা অধ্যয়ন করব কিসের জন্য,
শাস্ত্রের কৃপা লাভের জন্য। শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছে, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ মুখ হয়, তবে সেই জীব নিস্তারে মায়া তাহার ছাড়াই। কি বলছে, আমরা যখন গ্রন্থ অধ্যয়ন করব তখন গ্রন্থের কৃপা লাভের জন্য আমরা অধ্যয়ন করব। কিরকম, হে গীতা হে ভাগবতম, আপনি আমাকে কৃপা করে আমার কাছে প্রকাশ করুন, যাতে আমি আপনাকে উপলব্ধি করতে পারি, আমার জীবনে প্রয়োগ করতে পারি এবং সেটা প্রচার করতে পারি। কৃপা, সাধু শাস্ত্র কৃপায় যদি, সাধু কৃপা এবং শাস্ত্রের কৃপায় যদি কি হয়, কৃষ্ণোন্মুখ হয়। যেমন ভোগ উন্মুখ আছে, কৃষ্ণ বহির্মুখ আছে, হ্যাঁ কৃষ্ণ উন্মুখ আছে, হ্যাঁ এই ধরনের অনেক প্রকারের মুখ আছে। তো ভোগোন্মুখ হচ্ছে কৃষ্ণ বহির্মুখ, আর কৃষ্ণোন্মুখ মানে কৃষ্ণের সেবার মুখ। আমরা যদি সাধুর কৃপা এবং শাস্ত্রের কৃপা পাই, তাহলে কি হবে, কৃষ্ণোন্মুখ হব। হ্যাঁ, তবে সেই জীব নিস্তারে, তবে সেই জীব কি হবে, নিস্তার লাভ করবে। কার থেকে, মায়ার থেকে, মায়া তাহারে ছাড়য়। যেমন ভগবদ গীতায় সপ্তম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে ভগবান বলছে, দৈবেশ গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। এই লাইনের প্রথম লাইনটা হচ্ছে ভগবানের মায়ার শক্তি কেমন। তো ভগবানের শরণে যদি কেউ শরণ গ্রহণ করে, তাহলে মায়া তাকে কি করে দেয়, ছেড়ে দেয়। তো ভগবানের কাছে তো আমরা সরাসরি যেতে পারবো না, ভগবান আমাদেরকে গীতা রেখে গেছে, ভাগবত রেখে গেছে। গীতা শাস্ত্র মিদং পুণ্যম ইয়ৎ পঠেৎ পযদো পুমান। কেউ গীতাশাস্ত্র আদরের সাথে পড়লে তার পূর্বে অতীতের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। এবং বলা হচ্ছে, কৃষ্ণে সধাম উপাগাতে ধর্ম জ্ঞানাদি সহ কল নষ্ট দিশামেশ পুরাণ অর্ক অধুনাদিত। এই কৃষ্ণ যখন সধামে চলে গেছে ধর্ম জ্ঞান আদি সবকিছু নিয়ে, তো তখন এই জগৎটা পুরো অন্ধকারে আবৃত হয়ে গেছে। তো কৃষ্ণ সেই সময় কি রূপে আবির্ভূত হয়েছে, এই ভাগবত গ্রন্থ রূপে আবির্ভূত হয়েছে। এবং আমরা তো অন্ধকারের সময় দেখতে পাই না, আমরা যখন ভাগবত পড়ব নিজেকে দেখতে পাবো, ভগবানকে দেখতে পাবো। সেই বিষয়টা প্রপাত বলছে এখানে, আমাদেরকে কি করতে হবে, এই আগামী 10,000 বছর ধরে এটা উপস্থিত থাকবে। তার মানে এটা সাধারণ কথা নয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। প্রতি বছরই কোনো না কোনো বই প্রত্যেকবারেই পরিবর্তন হচ্ছে একাডেমিক্যাল, কিন্তু প্রপাদের গ্রন্থের লেখা কোনোদিন পরিবর্তন হবে না, যে চিরন্তন সত্য হয়ে থাকবে। কেন, কারণ এগুলো শাস্ত্রের উপর আধারিত করে বলে। আর মহাপ্রভুর তিন প্রকার এই জগতে তিনি লীলা করেছেন। প্রথম লীলা হচ্ছে তিনি নবদ্বীপে করেছেন, এটাকে বলা হচ্ছে আচরণ লীলা। আচরণ, তিনি এমন আচরণ করেছেন যেগুলো হচ্ছে দৃষ্টান্ত স্বরূপ। হ্যাঁ, বাল্য লীলা করেছে, বিভিন্ন ভক্তের সাথে বিভিন্ন কিছু লীলা করেছে, সেটা কয় বছর, 18 বছর। আর মহাপ্রভু দক্ষিণ ভারতে প্রচার করেছে, প্রথমে হচ্ছে আচরণ, তারপর হচ্ছে প্রচার। দক্ষিণ ভারতে তিনি প্রচার করেছে মাত্র 6 বছর। আর শ্রীক্ষেত্রে অর্থাৎ জগন্নাথপুরীতে তিনি 24 বছর, ভগবান এই জগতে 48 বছর প্রকট ছিলেন। তিনি 48 বছরে অপ্রকট হয়েছিলেন এই ধরাধাম থেকে। তো সেক্ষেত্রে তিনি কি করেছেন, আস্বাদন করেছেন, আস্বাদন। তো সেই সম্বন্ধে আমাদেরকে একটা বিচার রাখতে হবে, যখন আমরা গ্রন্থ অধ্যয়ন করি তখন আমরা চিন্তা করি এই কথাটা আমরা কোন জায়গায় বলতে পারি, এই জায়গায় এই কথাটা যদি আমি ওই জায়গায় বলতে পারি, এই ধরনের আমরা চিন্তা করি। আর অনেক সময় আমরা পড়তে পড়তে কি করি, ঝিমিয়ে পড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে, যেগুলো আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করব। তো বলা হচ্ছে বিচার, আচার, প্রচার, আস্বাদন, এই 4টে স্টেপ আছে জীবনে। তা আমরা যে গ্রন্থগুলো অধ্যয়ন করব সেগুলো আমরা বিচার করে দেখব, আমার মধ্যে কি নেই, আমাকে কি আমার জীবনে প্রয়োগ করতে হবে ইত্যাদি, প্রপাত কি বলছেন। তারপর হচ্ছে সেটা বুঝার পরে আবার জীবনে আচরণ করার জন্য চেষ্টা করতে হবে। তারপর আচরণ করার পর প্রচার। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন ওনার উপদেশের মধ্যে, আচার ব্যতীত প্রচার কর্মকাণ্ডেরই অন্তর্গত। আবারও বলছি,
আচার ব্যতীত প্রচার কর্মকাণ্ডেরই অন্তর্গত। তো বৈষ্ণবেরা কখনো কর্মকাণ্ড করে না, মানে সেগুলো ভগত ভক্তির অনুকূল নয়। কিন্তু যে ভক্ত শুধু প্রচার করে কিন্তু আচার করে না, সেই ভক্তকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি বলছেন, তার সমস্ত প্রচার হচ্ছে কর্মকাণ্ডের অন্তর্গত। এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মহান ভক্ত শিল হরিদাস ঠাকুরকে যখন শিল সনাতন গোস্বামী বলছেন, কেহ আচার করেন কেহ না করে প্রচার, কেহ প্রচার করেন কেহ না করে আচার, আচার প্রচার দুই করহ কার্য, তুমি জগতের গুরু জগতের আর্য। তো শিল প্রভুপাদের নামের আগে বলা হয় প্রতিষ্ঠাতা আচার্য। কেন? কারণ তিনি যা গ্রন্থে লিখেছে তিনি সেটা মুখ দিয়ে বলেছে, তার জীবনে সেটা দেখা গেছে, এই জন্য শিল প্রভুপাদ হচ্ছেন আমাদের আচার্য। তো সেই জন্য আমাদেরকে শিল প্রভুপাদের গ্রন্থগুলো কেন পড়তে হবে, যাতে আমরা ভগবানের সেই যে শিক্ষা সেটা আমাদের জীবনে প্রতিফলন করানোর জন্য। তা আমি প্রথমে বলেছিলাম গ্রন্থ অধ্যয়ন করার ক্ষেত্রে কৃপা লাভের জন্য আমরা পড়ব, আর দ্বিতীয়টা হচ্ছে আমরা ভক্তি লাভের জন্য পড়ব। যেমন ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হচ্ছে, জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তি উত্তমা। এটা কেন বলা হচ্ছে, যখন আমরা কিছু জ্ঞান চর্চা করি তখন স্বাভাবিকভাবে আমাদের মনে অভিমান, জ্ঞান পাণ্ডিত্য, অহংকার ইত্যাদি চলে আসে। কিন্তু আমাদেরকে সেই জিনিস শ্লোকটা মনে রাখতে হবে, জ্ঞান কর্মাদি অনাবৃতম, ভক্তিকে যাতে এই জ্ঞান আবৃত করে না ফেলে। আমরা ভক্তি লাভের জন্য আমরা কি করব, অধ্যয়ন করব শিল প্রপাদের গ্রন্থ। তাহলে দুইটা মোটিভ আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা দেখলাম আচরণ লীলা, মহাপ্রভু আচরণ করেছে 18 বছর আর মাত্র 6 বছর প্রচার করেছে, আর 24 বছর নিজের সেই জিনিসগুলো আনন্দ রালিশ করেছে, আস্বাদন করেছে। তা আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা কিছু বছর একটু অধ্যয়ন করি শ্রবণ করি তারপর প্রচারে নেমে যাই ইত্যাদি ইত্যাদি। কিন্তু শিল প্রপাদের জীবনী তো আমরা দেখতে পাই শিল প্রপাদ মাত্র 10 বছর প্রচার করেছে, হ্যাঁ কি না? কিন্তু তিনি জীবনের বেশিরভাগই অধ্যয়ন এবং রচনা সমর্পণ করেছে কোথায়, বৃন্দাবন ধামে। তিনি নিজে অধ্যয়ন করেছে ইত্যাদি এ সমস্ত কিছু, তারপরে তিনি রচনা করেছে। হ্যাঁ, 22 সালে ওনার গুরুদেবের সাথে প্রথম সাক্ষাৎ হয়, আর তিনি প্রচার করতে নামেছে কখন, 1965 সালে, মাঝখানে কত বছর। হ্যাঁ, এই হচ্ছে প্রস্তুতি, আস্বাদন, আচরণ ইত্যাদি। তা আমাদের জীবনেও আমরা অধ্যয়ন করব, বিচার করব, নিজে আচরণ করব, তার প্রচার করব এবং সেই জিনিসগুলো আস্বাদন করব, তাহলেই আমাদের গ্রন্থ অধ্যয়নের সার্থকতা হবে। তারপরে মহাপ্রভু যে আস্বাদন করছে সেটা কোথায় লেখা আছে, চৈতন্য চরিতামৃতের অন্তিম যে অধ্যায়টা সেটাকে শ্রীকষ্টপ্রেমের অর্থ এবং ব্যাখ্যা বর্ণনা করা হচ্ছে, মহাপ্রভু স্বয়ং নিজে ব্যাখ্যা করছে। তো সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, পূর্ব অষ্ট শ্লোক করে লোক শিক্ষা দিলা, সেই অষ্ট শ্লোকের অর্থ আপনে আস্বাদিলা। তিনি শিক্ষা দিয়েছে এবং নিজে আস্বাদন করেছে, কি স্বাদ এটা। তারপর মহাপ্রভু নিজে আস্বাদন করতে এসেছে, দেখুন চৈতন্য চৈতন্যের আদি লীলার চতুর্থ অধ্যায়ের 15 এবং 16 নম্বর শ্লোকে বলছে, আর বহু জায়গায় আছে, জাস্ট আমরা কয়েকটা বুঝার জন্য আমরা কয়েকটা শ্লোক এখানে কোট করলাম। যেমন মহাপ্রভু বলছে এই জগতে এসেছে তিনি দুইটা কারণে, প্রথম কারণটা কি সেটা আমরা এখানে আলোচনা করছি না, দ্বিতীয় কারণটা আলোচনা করছি। প্রথম কারণটা কি, তিনি কৃষ্ণ নাম প্রচার করার জন্য এসেছে, এটা হচ্ছে বাহ্যিক। আর আভ্যন্তরীণ বা মুখ্য উদ্দেশ্যটা কি, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। তো মহাপ্রভু প্রেম, রাধারানীর ভক্তি প্রেম কৃষ্ণের প্রতি কেমন সেটা তিনি আস্বাদন করার জন্য এই জগতে এসেছে। তো শিল প্রপাদের গ্রন্থে অধ্যয়নের লিপসা কি কি উপায়ে আমরা বাড়াতে পারি
সেই লিপসা আমরা কয়েকটা একজনে একটা একটা নোট আমরা যাতে করি এখন, ঠিক আছে? কিভাবে আমরা গ্রন্থ অধ্যয়নে লিপসা বাড়াতে পারি, তো সে সম্বন্ধে শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করে লিপসা বাড়ানোর জন্য কবি তুলসীদাস রামচরিত্র মানসের যিনি রচয়িতা তিনি বলছেন, যদি তুমি হরিকে পাওয়ার জন্য দৌড়াও দৌড়াও দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে যদি তুমি পড়েও যাও, উঠে দৌড়াও, ডাক্তারের কাছে যেও না। কেন জানো? কারণ হচ্ছে হরিকে পাওয়ার জন্য বাজারে অনেক ক্রেতা, সবাই হরিকে পাওয়ার জন্য দৌড়াচ্ছে, তুমি যদি দেরি করো তাহলে হরিকে আর পাবে না। সেজন্য শিল রূপ গোস্বামী বলছে, তত্র লোল্লমপি মূল্যমে কলম, এই লোভ, কৃষ্ণকে লোভ করা, কৃষ্ণকে পাওয়ার জন্য, দেখার জন্য, শোনার জন্য লোভ করার আমাদেরকে ইয়া করতে হবে। তো ঠিক একইভাবে গ্রন্থ অধ্যয়ন, ধ্যান এবং পুণ্যকর্ম, এই সমস্ত কিছু তে সন্তুষ্ট হওয়া উচিত নয়, নীতিশাস্ত্রে চাণক্য পণ্ডিত বলছে, ঠিক আছে? এখন শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা আটটা বিষয় আছে। আমরা প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করে কোন আটটা বিষয় আমরা সেখান থেকে বের করে আনব, কেমন? তো শিল প্রভুপাদের গ্রন্থ আমরা কিভাবে অধ্যয়ন করব, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের গ্রন্থ অধ্যয়ন আরো অনেক সুন্দর করে আমরা করতে পারবো। তো এইমস অফ ভক্তিশাস্ত্রী, এটা ভক্তিশাস্ত্রীতে শেখানো হয় কিভাবে আমরা শিল প্রভুপাদের গ্রন্থগুলো ভালো করে পড়ে জীবনে এবং প্রচারে প্রয়োগ করতে পারি। আমি এগুলো একটা একটা ব্যাখ্যা করব। প্রথমটা কি, আপনারা এটা নোট আউট করে ফেলুন সবাই। প্রথমটা হচ্ছে জ্ঞান, জ্ঞান মানে নলেজ। দুই হচ্ছে অনুভব, আন্ডারস্ট্যান্ডিং। আপনি পড়ার, এই জ্ঞানটা পড়ার পর আপনার কি অনুভূতি হচ্ছে সেই জিনিসটাকে বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। তারপর আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পর এটা আপনি ব্যক্তিগত জীবনে কিভাবে প্রয়োগ করবেন, এটাকে বলা হচ্ছে পার্সোনাল অ্যাপ্লিকেশন। এখানে ইংরেজিতে কি কি শব্দগুলো লিখেছে সেটা আমাদেরকে মনে রাখতে হবে। তো যখন আমরা গ্রন্থ অধ্যয়ন করব, আমরা প্যারাগ্রাফের পাশে, শ্লোকের পাশে এই জিনিসগুলো আমরা নোট করব। তাহলে কোথায় কিভাবে আমরা ব্যবহার করব সেটা আমাদের জন্য খুব উপকারী হতে পারে। আর ব্যক্তিগত প্রয়োগ করার পরে আসছে প্রচার ক্ষেত্রে প্রয়োগ। আমরা কোন জায়গায় কি প্রচার করব সেটাকে বলা হচ্ছে প্রিচিং অ্যাপ্লিকেশন। তারপর প্রচারের প্রয়োগ করার পর সেখানে প্রচার করতে যাব, কি ধরনের মনোভাব আমার থাকবে প্রচারে এবং কি উদ্দেশ্য থাকবে সেটাকে বলা হচ্ছে মডার্ন মিশন। শিল প্রভুপাদের কি মনোভাব, কি ইচ্ছা, কি উদ্দেশ্য এই প্রভুপাদের গ্রন্থের তাৎপর্যের মধ্যে, সেটা আমরা আমাদের প্রচারের মধ্যে আমরা সেটা প্রস্ফুটিত করব। সেখানে যাতে আমরা আবুল তাবুল না বলি, কারণ আমরা যদি অধ্যয়ন না করি তাহলে আমরা প্রভুপাদের মনোভাব উদ্দেশ্য কি করে বুঝব আর কি করে বা প্রচার করব। আর প্রচার করার পর সেটা আমাদের বৈষ্ণবীয় ন্যায়পরায়ণতা, বৈষ্ণব ইন্টিগ্রিটি, অর্থাৎ আমরা যা বলছি সেটা যা আমরা যাতে করি, অন্যতা যাতে না করি। আর যদি সেটা করা হয় তাহলে কি হবে, সংস্কৃতি এবং সদাচার হবে, এটাকে বলা হচ্ছে কালচার এডুকেশন। আর কালচার যখন এডুকেশন হবে তখন কি হবে, বৈষ্ণবীয় গুণসমূহ আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। তো জ্ঞান অর্জনের উদ্দেশ্যটা কি, বৈষ্ণবীয় গুণগুলো নিজের মধ্যে প্রকাশ করা, ঠিক আছে? তা আমরা আজকে এটা ডিটেলস আলোচনা করব বিস্তারিত ভাবে, যাতে আপনারা এটা ভালো করে বুঝতে পারেন। এটা আশা করি আপনারা নোট আউট করে নিয়েছেন, আপনারা সংরক্ষণে রাখবেন। তো এটা আপনাদেরকে কি করতে হবে, চর্চা করতে হবে, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আর এটা একবার শুনেই আপনারা বুঝতে পারবো না, এটার উপর আমাদেরকে কি করতে হবে, মনোযোগ নিবেশ করতে হবে। তা আমরা গ্রন্থ অধ্যয়ন কি করব, এখানে আজকে করব, আমরা যেটা শিখাচ্ছি মানে যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেই জিনিসটা আমরা আবার এখন এখানে প্র্যাকটিক্যালি করব। আমরা প্রথমে কি বলেছি, জ্ঞান, জ্ঞান মানে কি, নলেজ, কেমন? তো এই জ্ঞান মানে, যেমন ধরুন এক্সাম্পল আমি একটা বলছি, জ্ঞান মানে কি, হরিনাম কলিযুগের ধর্ম,
এটা হচ্ছে কি জ্ঞান, পরিণাম হচ্ছে এই কলিযুগের ধর্ম। ঠিক আছে, এখন আপনি হরিনাম করছেন, এখন দ্বিতীয় স্টেপটা কি, সত্যি অনেক মহান এই হরিনাম, এটা আপনি অনুভব করতে পারছেন। ঠিক আছে, এ কত মধুর এই হরিনাম, এটা আপনি উপলব্ধি করতে পারছেন, এটাকে বলে আন্ডারস্ট্যান্ডিং, অনুভব। আর এখন সেটা ব্যক্তিগত প্রয়োগ, পার্সোনাল অ্যাপ্লিকেশন। পার্সোনাল অ্যাপ্লিকেশন যেমন ধরুন আপনি মনে করছেন যে আপনি খেয়েছেন কি কুমিল্লা রসমালাই, খেলেন, আপনি বলছেন যে মজা কি স্বাদ এ অনন্য কুমিল্লা রসমালাই, এটা আপনি ব্যক্তিগত জীবনে প্রয়োগ করেছেন। ঠিক আছে, এখন আবার আপনি এটা অন্যকে বলবেন, খাওয়ার পরে আপনি খাবার জন্য অন্যকে বলবেন, যদি রসমালাই তুমি খাও তাহলে কি খাবে, কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাইটাই খাবে, অন্য কোনো রসমালাই খাবে না। তো এটা হচ্ছে প্রচার, টিচিং অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তারপর হচ্ছে এখন আপনার মনোভাব এবং উদ্দেশ্য, মডার্ন মিশন। মডার্ন মিশনটা কি, প্রভুপাদের তাৎপর্য পড়ে আপনাকে বের করতে হবে সেখানে প্রভুপাদের মনোভাব এবং উদ্দেশ্যটা কি প্রভুপাদ তুলে ধরেছেন। যেমন অনেকেই প্রভুপাদের গ্রন্থ পড়ে, ভক্তি জীবনে আসে, ভক্ত হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় মনোভাব এবং উদ্দেশ্য না বুঝতে পেরে তারা কি করে, অন্য কোথাও চলে যায় প্রভুপাদের এই সংস্থা ছেড়ে, হ্যাঁ, নির্জন ভজন করে ইত্যাদি। কিন্তু না, আমরা শিল প্রভুপাদের কাছে ঋণী। কেন, এই শিল প্রভুপাদের কাছ থেকে আমরা এই জ্ঞান পেয়েছি, পাওয়ার পর এটা কি করতে হবে, জীবনে প্রয়োগ করার পর এবার প্রচার করতে হবে, হ্যাঁ কি না। এটা হচ্ছে কৃতজ্ঞতা শিল প্রভুপাদের প্রতি, আমরা যা শিখেছি সেটা প্রচার করা। তারপরে ছয় নাম্বার, ন্যায়পরায়ণ, বৈষ্ণবীয় ন্যায়পরায়ণতা। তো যা শিখছি ও শুনছি সেটা সঠিক ভাবে করা। হ্যাঁ, কোনো কিছু শাস্ত্রের সিদ্ধান্তকে অর্ধক বুঝে আচরণ করলে হবে না। যেমন একজন ব্যক্তি এই লাল কাপড় পরে, সাধু, লম্বা লম্বা দাড়ি, লাল একদম টুকটুকে লাল কাপড় পরে চায়ের দোকানে বসে চা খাচ্ছে। হ্যাঁ, আর তখন একটা ভক্ত বলছে, আপনি সাধু পোশাক পরে আপনি এই ধরনের করছেন কেন, এটা তো ভালো নয়। তখন ওই সাধুরা বলছে, আপনি কি চৈতন্য চরিতামৃত পড়েননি, মহাপ্রভু কি বলেছে, মহাপ্রভু বলেছে অন্তরে নিষ্ঠা কর বাহ্য লোক ব্যবহার, মানে তুমি ভগবানের কত ভক্ত সেটা অন্তরে থাকবে, বাইরে দেখানোর কি দরকার, বাইরে আমি চা খাই, সিগারেট খাই, যা করি, মদ খাই, সেটা কোনো অসুবিধা নেই, শুধু অন্তরে কি করতে হবে, ভগবানের নিষ্ঠা করতে হবে। তো ওনারা এই শাস্ত্রের অর্ধেক জিনিসটা বুঝতে পারছে, আবার অর্ধেক জিনিসটা বুঝতে পারছে না। অন্তরে নিষ্ঠা করে বাহ্য লোক ব্যবহার, এই জিনিসটার অর্থটা কি সেটা আমাদেরকে সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে বুঝতে হবে। ডাক্তারের কাছে না গিয়ে, ডাক্তারি বই বাসায় পড়ে আমরা ডাক্তার হতে পারি না, তাই না। শাস্ত্র অধ্যয়ন করে আমাদেরকে কি করতে হবে, সাধুদের কাছ থেকে এটা শিখতে হবে। যেমন বলা হচ্ছে না, বিচারও করিয়া মনে ভক্তিরস আশ্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আমরা সাধু শাস্ত্র গুরু বাক্য এগুলো বিচার করার মাধ্যমে আমরা বুঝতে পারবো, নিজেরা বুঝতে পারবো না। তো ইস্কন ভক্ত বলে, এইটা বলার পরে কি হয়, ওটা উনি ওই ধরনের করে উত্তর দেন, তাহলে কি এসব। যেমন আরো অনেকে বলে, প্রভুপাদ বলেছে আকণ্ঠ ভোজন করার জন্য, ঠিক আছে, সেজন্য শাস্ত্রে এই প্রভুপাদের নাম দিয়ে অনেকে কি করে, বেশি বেশি খায়। তো যখন জিজ্ঞেস করা হয়, আচ্ছা প্রভুপাদ কোথায় বলেছে, তখন তিনি বলতে পারে না কোথায় বলেছে প্রভুপাদ, এবং কেন বলেছে, স্থানটা কি, কেন দিয়েছে উপদেশ, কাকে দিয়েছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। একই উপদেশ সবার জন্য নয়, এক একজনের জন্য এক এক উপদেশ, প্রভুপাদ উপদেশ সবার জন্য একই রকম দেয়নি, যার যে যতটুকু শুনতে পারবে, যে যেই রকম তাকে সেরকম দিয়েছে। এবং শিল সুবক স্বামী মহারাজ বলছে এই ধরনের এই বিষয়গুলো। তাহলে এবার আমরা দেখলাম কি, বৈষ্ণব ইন্টিগ্রিটি, এইভাবে করে আমরা প্রত্যেকটা জিনিস আশা করি বুঝতে পারলাম। অর্থাৎ বৈষ্ণব ইন্টিগ্রিটি এবং সংস্কৃতি সদাচার,
আমাদের সংস্কৃতিটা কি বৈষ্ণব সংস্কৃতি, চুল ভদ্র মতো করে স্টাইলে থাকা, আধুনিক স্টাইলে নয়। আর সদাচারটা কি, সদাচার গ্রন্থের মধ্যে সেই বিস্তারিত রয়েছে, সেই সদাচার বড়দের সামনে কি কথা বলতে নেই, ভগবানের সামনে উচ্চস্বরে কথা বলতে নেই, ইত্যাদি ইত্যাদি যা আছে। তারপর বৈষ্ণবীয় গুণসমূহ, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে প্রতি একাদশীতে আমাদেরকে দেখতে হবে আমি কতটুকু বৈষ্ণবীয় গুণসমূহ অর্জনে সচেষ্ট হলাম। আরেকটা বলছে প্রভুপাদ, প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আমাদেরকে বিচার করে দেখতে হবে আমি কতটুকু বৈষ্ণব হওয়ার জন্য গুণ অর্জন করতে পেরেছি প্রতিদিন রাত্রে। এভাবে করে আমরা এই গ্রন্থ অধ্যয়নের 8টা বিষয় আমরা দেখলাম। তা আমরা গ্রন্থ অধ্যয়ন করার সময় যাতে আমরা এগুলো করি, ঠিক আছে? এখন এবার যার ব্যাকগ্রাউন্ডে কি নেই, নয়েস নেই, কোনো আওয়াজ নেই, সেই ভক্ত আনমিট করবেন। স্পষ্টভাবে আমরা প্রভুপাদের ভগবদ গীতা মুখবন্ধ পড়ব এবং এখান থেকে আমরা শ্রীল প্রভুপাদের এই যে 8টা উদ্দেশ্য আমরা এখন পড়েছি, সেই 8টা উদ্দেশ্য শ্রীল প্রভুপাদের তাৎপর্যে কিভাবে বর্ণনা করেছে সেটা আমরা আলোচনা করব, ঠিক আছে? তা আপনাদেরকে এখানে বের করতে হবে যে জায়গায় প্রভুপাদের মনোভাব এবং উদ্দেশ্য প্রকাশ করছে, ঠিক আছে? ওই 8টা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো গ্রন্থ আপনি অধ্যয়ন করেন। এটা এখন আমরা দেখলাম থিওরিটিক্যাল জানলাম, এখন আমরা প্র্যাকটিক্যাল পড়ব এবং কোন কোন জিনিসটা কি সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? আপনারা যে কোনো একজন আনমিট করুন যিনি ভালো করে পড়তে পারবেন, কোনো পাশে আওয়াজ হবে না, এই ধরনের একজন ভক্ত পড়ুন। শুরু করুন। হরে কৃষ্ণ, হরি বল। প্রভু ক্লিয়ার আছে ভয়েস? ঠিক আওয়াজ আসছে। বিজয় প্রভু পড়েন। হ্যাঁ, বিজয় প্রভু পড়েন। বিজয় প্রভু আনমিট করেন, আপনি পড়েন। শোনা যাচ্ছে না, আর বড় করে পড়তে হবে মাউথ স্পিকার মুখের কাছে গিয়ে। এই সংস্করণে শ্রীমদ ভগবদ গীতা যথাযথ গ্রন্থটি যেভাবে প্রকাশিত হয়েছে সেটি আমার মূল রচনা। এই গ্রন্থটি যখন প্রথম প্রকাশিত হয় তখন দুর্ভাগ্যবশত মূল পাণ্ডুলিপিটিকে সংক্ষিপ্ত করে 400 কম পৃষ্ঠায় দাঁড় করানো হয় এবং তাতে কোনো ছবি ছিল না এবং ভগবদ গীতার অধিকাংশ শ্লোকই কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, সম্ভব হয়নি। একটু মুখের থেকে দূরে এনে মাউথ স্পিকারটা, বেশি দূরে নয়, একটু একটু দূরে, একটু একটু আওয়াজ শব্দ হচ্ছে তো। হ্যাঁ, করুন এবার। শ্রীমদ ভাগবত শ্রী ঈশোপনিষদ আদি আমার অন্যান্য সমস্ত গ্রন্থে মূল শ্লোক, তার ইংরেজি বর্ণান্তর, প্রতিটি সংস্কৃত শব্দের ইংরেজি প্রতিশব্দ, শ্লোকটির অনুবাদ ও তাৎপর্য দেওয়ার রীতি আছে। যদি লাইনে এসে থাকেন পড়েন। বিজেপি আনমিট করে পড়ুন। আমি পড়তেছি তাহলে। হ্যাঁ, তার ফলে গ্রন্থগুলো খুবই প্রামাণিক ও পণ্ডিত সুলভ হয় এবং তার অর্থ স্বতঃস্ফূর্ত হয়ে উঠে। তাই আমার মূল পাণ্ডুলিপিটি যখন সংক্ষিপ্ত করতে হয়েছিল তখন আমি খুব একটা খুশি হতে পারিনি, কিন্তু পরে যখন ভগবদ্গীতা যথাযথ গ্রন্থের চাহিদা বেশ বাড়তে লাগলো তখন অনেক পণ্ডিত ও ভক্ত এই গ্রন্থটি পূর্ণ আকারে প্রকাশ করবার জন্য আমাকে আমাকে অনুরোধ করতে লাগলেন এবং মেসার্স ম্যাকলিন এন্ড কোম্পানি পূর্ণ আকারে গ্রন্থটি প্রকাশ করতে সম্মত হলেন। তাই গুরু পরম্পরা ক্রমে লব্ধ ভগবদ গীতার পূর্ণ জ্ঞান ও যথার্থ ব্যাখ্যা, যথার্থ ব্যাখ্যা সহ দিব্য জ্ঞান সমন্বিত এই মহৎ গ্রন্থটি মূল পাণ্ডুলিপিটি প্রকাশ করতে চেষ্টা করা হচ্ছে, যাতে আরো সুষ্ঠু ও ব্যাপকভাবে কৃষ্ণ মমিত আন্দোলন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়।
আমাদের কৃষ্ণমৃত আন্দোলন একটি অকৃত্রিম ঐতিহাসিক প্রমাণসিদ্ধ স্বতঃস্ফূর্ত ও অপাকৃত আন্দোলন, কারণ তার যথার্থ ভগবদ্গীতা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই আন্দোলনটি ধীরে ধীরে সমস্ত পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় আন্দোলন পরিণত হচ্ছে, বিশেষ করে যুব সম্পদের কাছে, প্রবীণ লোকদের কাছে এটি ধীরে ধীরে চিত্তাকর্ষক হয়ে উঠছে। তারা এর প্রতি এমন ভাবে আকৃষ্ট হচ্ছেন যে আমার অনেক শিষ্যরা বাবা ও ঠাকুর দ্বারা আমাদের এই মহৎ সংস্থাটি আন্তর্জাতিক কৃষ্ণমূর্তি সংঘের আজীবন সদস্য হয়ে উঠে সদস্য হয়ে তাদের সহানুভূতি জানাচ্ছেন। লস এঞ্জেলস আমার অনেক শিষ্যের মা বাবার সমস্ত পৃথিবী জুড়ে কৃষ্ণমূর্তি আন্দোলন প্রচার আন্দোলন প্রচার করছি বলে অনেক পায় আমাকে তাদের কৃতজ্ঞ জানাতে আসেন। তাদের মধ্যে কেউ কেউ বলেন যে আমি যে আমেরিকা কৃষ্ণমূর্তি আন্দোলন শুরু করছি তা আমেরিকার পক্ষে আমেরিকা বাসীদের পক্ষে অত্যন্ত কল্যাণকর। প্রকৃতপক্ষে এই আন্দোলনের পিতা আছেন শ্রীকৃষ্ণ নিজে, কারণ বহুদিন পূর্বে তিনি এই আন্দোলনটি শুরু করেন, কিন্তু গুরু পরম্পরা দ্বারা আজকের এই মানুষের কাছে তার সুলভ হয়ে নেমে এসেছে। এই সম্পর্কে যদি আমার কোনো কৃতিত্ব থেকে থাকে তবে সেটি আমার ব্যক্তিগত কৃতিত্ব নয়, তা আমার পরমাদ্য গুরুদেব ওম বিষ্ণুপাদ পরমহংস পরিবার আচার্য অষ্টতর শত যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভাদের কৃতিত্ব। আরেকজন এই বিষয়ে আমার যদি কোনো কিছু আরেকজন আচ্ছা ঠিক আছে, আমরা এখানেই আবার প্রথমের দিকে যাচ্ছি, ঠিক আছে, যতটুকু আমরা পড়েছি। এখন আবার আপনাদের পালা যারা এখন শুনেছেন, এখন আমরা আগে দেখেছি কি জ্ঞান দক্ষতা মূল্যবোধ সরি জ্ঞান নলেজ পার্সোনাল অ্যাপ্লিকেশন টিচিং অ্যাপ্লিকেশন ইত্যাদি দেখলাম। তো এখানের মধ্যে এই প্যারার মধ্যে আপনারা কি দেখতে পাচ্ছেন? এই প্যারাটা পড়ে আপনারা কোন জিনিসটা বুঝতে পারছেন? আমরা যেগুলো একটু আগে আলোচনা করলাম, প্রথম প্যারা এবং দ্বিতীয় প্যারার মধ্যে থেকে বলুন। হরে কৃষ্ণ বাবু, আমাদের কৃষ্ণমূর্তি আন্দোলন একটি অকৃত্রিম ঐতিহাসিক প্রমাণসিদ্ধ স্বতঃস্ফূর্ত অপাকৃত আন্দোলন, তার যথার্থ ভগবদ্গীতার ভিত্তির উপর প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠিত আর কেউ আবার টিচিং অ্যাপ্লিকেশনে খারাপ দাবে আর কেউ? ধন্যবাদ। আর কেউ? প্রথম প্যারা এবং দ্বিতীয় প্যারা থেকে আমরা যে আটটা এইম দেখালাম, ওই আটটা এইম এর মধ্যে কোন জিনিসটা এই প্রথম বা দ্বিতীয় প্যারা যে কোনো একটা লাইন আপনারা নিন, বলুন কোনটা কোন ক্যাটাগরিতে পড়ে, কিংবা এই তৃতীয় প্যারায় যেটা আছে আপনাদের চাইলে আপনাদের ভগবদ্গীতা খুলুন এবং এখান থেকে দেখুন ভালো করে। আর কেউ? আচ্ছা আমি পড়াটা কমিয়ে দিচ্ছি, আপনারা এইখান থেকে বলুন, এই প্যারা থেকে বলুন প্রথমে, বড় করে বলুন, শুনতে পাচ্ছি না। হরে কৃষ্ণ। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। এই প্যারাতে এই আটটা শাস্ত্র অধ্যয়ন করার যে আটটা লক্ষ্য, আটটা লক্ষ্যের মধ্যে যে কোনো একটা কয়েকটা আপনারা বলুন। এটা রচনার কারণ জিজ্ঞেস করেছি না? আমি ওই কারণটা দেখে একটা বলবো। হ্যাঁ বলুন, একটা কারণ বলুন এখানে। শিল প্রভাত সমগ্র জগৎকে যে কৃষ্ণভাবমৃত আন্দোলনে আন্দোলন হওয়ার জন্য অনুপ্রাণিত করার জন্য সবাইকে সবার উদ্দেশ্যে
তিনি তার অক্লান্ত শ্রমের বিনিময়ে তিনি এই শ্রীমদ্ ভগবত যথার্থ গীতাটি নিজে সংস্করণ করেছিলেন। মূলত জগৎবাসীকে তিনি জানাতে চেয়েছিলেন যে যে কৃষ্ণ ভক্তি প্রচারে মানুষের যে কি গতি লাভ হবে এবং সমস্ত অন্যান্য সকল দেব দেবতার ব্রত হচ্ছে যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আন্দোলনে ব্রতী হওয়া একান্ত প্রয়োজন এবং জরুরি এই কলিযুগের জীব উদ্ধারের জন্য। তিনি এই গ্রন্থের মাধ্যমে সমস্ত জগৎবাসীকে তথা সকল সনাতন ধর্মাবলম্বীকে এটাই তিনি কি জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ। এই আটটা জিনিস আপনারা কারা কারা বুঝতে পেরেছেন একটু কমেন্ট করুন তো, কারা কারা বুঝতে পেরেছেন এই আটটা জিনিস, কারা কারা বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ প্রভু, আমি বলতেছি এটা জ্ঞান বলতে হবে না, কারা কারা বুঝতে পেরেছেন সেটা শুধু একটু আপনারা একটু রেসপন্স করেন, বুঝতে পেরেছেন দুইজন? অনেকে আপনারা অনেকে বুঝতে পেরেছেন। তো এখানে এই জিনিসটা আপনারা সব লেখা হয়েছে, লেখা আছে, স্ক্রিপশন রাখা আছে, এই জিনিসটা আপনাদেরকে আপনার গ্রন্থ অধ্যয়নের যে টেবিল আছে এখানে আপনাকে লাগাতে হবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ। এই স্পেসিফিকলি আমি বলতে চাইছি এই একটা লাইন ওই আটটা ক্যাটাগরির মধ্যে কোনটা পড়ে, আরেকজন বলুন তাহলে, মুকুন্দ বাবু বলেন। আমি খুলবো এখান থেকে। হ্যাঁ খুলুন, বলুন, সময় বেশি নেওয়া যাবে না, আমাদের সময় কম আছে। মনোভাব হচ্ছে যে এটা যে ভগবদ গীতাটা আধারিত হয়েছে না প্রমাণ সিদ্ধ স্বতঃস্ফূর্ত অপাকৃত আন্দোলন, কারণ তা যথাযথ ভগবদ গীতার ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এটা পার্সোনাল অ্যাপ্লিকেশন বলা যাবে না, এটা প্রকৃতপক্ষে আমি আরেকটু সহজ করে বলি, এটা হচ্ছে নলেজ, এটা হচ্ছে নলেজ কি এই কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে প্রভুপাদ প্রামাণিকতা দিচ্ছে, এটা হচ্ছে জ্ঞান, মানে এটা হচ্ছে তত্ত্ব, ঠিক আছে, এটা হচ্ছে তত্ত্ব। আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন, এই লাইনটা হচ্ছে এই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে অকৃত্রিম, মানে এটা কৃত্রিম নয়, এটা ঐতিহাসিক থেকে আছে, প্রমাণ সিদ্ধ, সমস্ত আচার্য স্বীকার করেছে। এগুলো হচ্ছে ইনফরমেশন, মানে এই ইসকনটা হচ্ছে কোন কি নয়, অপ্রমাণ সিদ্ধ নয়, এটা সমস্ত আচার্যদের দ্বারা এবং ভগবান কৃষ্ণ স্বয়ং এটাকে স্থাপন করেছে এবং এটা ভগবদ গীতার উপরেই প্রতিষ্ঠিত। মানে এটা কি, এটা হচ্ছে জ্ঞান, জ্ঞান মানে এই আমাদের ইসকন
সোসাইটিটা কিসের উপর আধারিত? ভগবদ গীতার উপর আধারিত। এটা কারোর উপর আধারিত নয়, এটা হচ্ছে কি জ্ঞান, ঠিক আছে? আর মানে আমি ওই আমাদের সাধু শিরোমণি প্রভু যেটা বলেছে এটা বৈষ্ণব এই কোয়ালিটি, প্রভুপাদ যেটা বলছে আমার কোনো কৃতিত্ব নেই আমার গুরুদেবের, কেমন? এখানে দুইটা এসেছে। এরপরে আপনারা আবার আমি আবার এটাকে আরো একটু সহজ ভাবে আলোচনা করি, আটটা উদ্দেশ্য। হ্যাঁ রিকন প্রভু কিছু বলবেন? রিকন প্রভু বলতে চাই, বলুন বলুন। রিকন প্রভু কিছু বলবেন? ওকে আমি তাহলে যাচ্ছি। এই জ্ঞান, হ্যাঁ বলুন, কি বলবেন? আরেকটু সহজ করে বলছি যাতে আপনারা বুঝতে পারেন, প্রত্যেকটা জিনিস আপনারা খাতার মধ্যে লিখুন উদাহরণ সহ, যাতে আপনারা এটা আরো ভালো করে বুঝতে পারেন। এটা একটু বোঝা কঠিন আছে, একটু সময় লাগবে, আপনাদের সবার মনোযোগটা খুব কিছুদিন ধরে দিতে হবে, আপনাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে, না হলে মনে করবেন যে প্রভুপাদের মনে যা এসেছে তা লিখে দিয়েছে, সেরকমটা নয়। জ্ঞান, জ্ঞান মানে হচ্ছে এই ইসকন সম্বন্ধে প্রভুপাদ কি বললেন, এটা ঐতিহাসিক স্বতঃস্ফূর্ত প্রমাণ সিদ্ধ, এটা জ্ঞান দিল। হ্যাঁ কোনো বিষয় সম্বন্ধে যখন বলছে, কোন একটা দ্রব্য সম্বন্ধে, সেটা হচ্ছে কি জ্ঞান। মানে পেন্সিল, এটার উপরের কালার হচ্ছে লাল, এটা মাঝখানে হচ্ছে কালো, এখানে হচ্ছে হলো টাইপস, এটা হচ্ছে জ্ঞান, ঠিক আছে? হরিনাম সম্বন্ধে জ্ঞান, আমরা জানলাম হরিনাম অনেক মহান ইত্যাদি ইত্যাদি। তারপরে সেকেন্ড হচ্ছে অনুভব, আমি হরিনামটা করছি, ঠিক আছে? হরিনামটা করার পরে আমার কেমন লাগছে সেটাকে বলা হচ্ছে অনুভূতি, অনুভব, ঠিক আছে? আর সেই অনুভব প্রভুপাদ এই ধরনের অনেক ধরনের অনুভব তিনি প্রকাশ করেছেন, যেমন তাৎপর্যে লিখেছে এই ইসকনে যারা যোগদান করেছে তাদের দাদু দিদি এসে আমাকে ধন্যবাদ জ্ঞাপন করছে, এটা হচ্ছে প্রভুপাদের অনুভব। তারপর পার্সোনাল অ্যাপ্লিকেশন কি ওই তাৎপর্যের থেকে? পার্সোনাল অ্যাপ্লিকেশন হচ্ছে প্রভুপাদ কি করেছে, এই ভগবদ গীতাটা তিনি প্রকাশ করেছে। কিসের জন্য প্রকাশ করেছে? মানুষ যাতে কি করতে পারে, এই কৃষ্ণভক্তি লালন করতে পারে। কিন্তু তিনি সেই জিনিসটা আগে তার জীবনে প্রয়োগ করেছে, শাস্ত্রের কথাগুলো তিনি বৃন্দাবনে ভজন করেছে, নিজে আচরণ করেছে, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠতে হবে ইত্যাদি ইত্যাদি। প্রভুপাদ যা প্রচার করেছে, মানে পরবর্তীটা, মানে প্রচার তিনি যা করেছে তিনি সেটা কি করেছে, ব্যক্তিগত জীবনে প্রয়োগ করেছে। এমন নয় যে জ্ঞানের মাধ্যমে বিদেশীদেরকে ভক্ত করেছে, তিনি যা মুখে বলেছে সেটা জীবনে করেছে এবং ভালোবাসা দিয়ে মানুষকে, ভক্তি দিয়ে মানুষকে ভক্ত করেছে, কেমন? তো মানুষ অনেক ক্ষেত্রে প্রচার করে, কিন্তু সেই জিনিসটা, যে জিনিসটা প্রচার করছে সেটা তার জীবনে অনুশীলন করে না, সেজন্য প্রচারটা হয় না, বুঝা যাচ্ছে? তো যেমন পার্সোনাল অ্যাপ্লিকেশনটা কি করলেন প্রভুপাদ, পার্সোনাল অ্যাপ্লিকেশন মানে উনি যা বলেছে তা তিনি নিজের জীবনে করেছে। আর প্রচার ক্ষেত্রে প্রয়োগ মানে, যেমন প্রভুপাদ নতুন 420টার প্রথমে সংস্করণ করেছে, আবার বাড়িয়েছে প্রচারের জন্য, এটা হচ্ছে প্রিচিং অ্যাপ্লিকেশনের লাইন। তারপর মনোভাব এবং উদ্দেশ্য, সেটা আপনারা আরেকটু সামনের দিকে এই ভূমিকাতে গেলে পাবেন, সেখানে যেমন আমি দেখাচ্ছি আবার ওই স্ক্রিনটা দেখাচ্ছি স্পষ্ট ভাবে, আপনারা যাতে সেটা ভালো করে বিষয়টা বুঝতে পারেন। এই
ভগবদ্গীতাকে আমি অবিকৃতভাবে নিবেদন করার চেষ্টা করেছি। আমার এই ভগবদ্গীতা যথাযথ নিবেদন করার আগে ভগবদ্গীতার যত অনুবাদ হয়েছে সবকিটি ব্যক্তিগত উচ্চবিলাস চরিতার্থ করার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে। এই ভগবদ্গীতা প্রকাশের আমাদের এই প্রচেষ্টা সেটি কেবল পরমেশ্বর ভগবানের মহিমা প্রচার করার এই প্রচেষ্টা। এটা হচ্ছে মনোভাব, মানে আমি ভগবদ্গীতাটা মানে প্রভুপাদের মনের ভাবটা কি, আমি এটা কেন করছি, মনের ভাব মনোভাব কেমন, মানে মনোভাবটা কি, কৃষ্ণের মহিমা প্রচার করার জন্য, ঠিক আছে, মনোভাব। আর উদ্দেশ্যটা কি, আমি এটা করছি কেন করছি, উদ্দেশ্যটা হচ্ছে আমাদের উদ্দেশ্য শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করা, ঠিক আছে। তারপরে বুঝে গেলাম মনোভাব এবং উদ্দেশ্য, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এরপরে এবার আসি বৈষ্ণবীয় ন্যায়পরায়ণতা, সেটা কি, যেমন একটু আগে বললাম প্রভুপাদ বলেছে এটা করতে, হ্যাঁ, বেশি বেশি খেতে, এই কথা দিয়ে অনেকে বলে না প্রভুপাদ এই জায়গায় লিখেছে, কিন্তু এটা কার জন্য বলেছে, কেন বলেছে, কোন পরিস্থিতিতে বলেছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। এখন আমার যেটা ভালো লাগে সেই জিনিসটা দেখিয়ে আমি করার জন্য করাটা ন্যায়পরায়ণতা নয়। ন্যায়পরায়ণতা মানে যেটা যথার্থ সে জিনিসটাই নিজে কি করা করা, হ্যাঁ, এটা হচ্ছে ন্যায়। ন্যায় অন্যায় বলি না আমরা, তো ন্যায় মানে বৈষ্ণবের ন্যায়পরায়ণতা মানে বৈষ্ণব তিনি ন্যায় সৎ পথে ইয়া করবে, কখনো অন্যায় কিছু করবে না, শাস্ত্রের বিরোধী কোনো কার্য করবে না, এটাকে বলা হচ্ছে। তো যেমন শাস্ত্রে বলা হচ্ছে ন্যায়পরায়ণতা বিষয়ে কি বলছে, যেমন প্রভুপাদের তাৎপর্যগুলোতে লিখেছে প্রভুপাদ, মাতৃবধ পর দ্বারেষু পর দ্রব্যেষু লোষ্টবধ আত্মবধ সর্বভূতেষু ইয় পশ্যতি ইয় পণ্ডিত। তো অন্যের সম্পত্তিকে কি করা, ঢিলের মতো দেখা, সেজন্য অন্যের কোনো সম্পত্তি চুরি না করা, এটা হচ্ছে ন্যায়পরায়ণতা, ঠিক আছে। এরপরে এবার আমরা বৈষ্ণব সংস্কৃতিতে পড়ছি কি, তিলক করা, হেয়ার কাটিং। আমরা যদি চাকরি করি লেখাপড়া করি তাহলে ভদ্রভাবে হেয়ার কাটিং করা, এটাকে বৈষ্ণব সংস্কৃতি, এবং এমন বাইরের কোন সংস্কৃতি যাতে আমাদের ভিতরে না ঢুকে, এবং সদাচার পালন করা। তো সেটা কি, যেমন প্রভুপাদ কি করলেন, বৈষ্ণব সদাচার পালন করেছে, সেটা কি, তিনি ওনাকে অনেকে এসে কৃতজ্ঞতা জানাচ্ছে, আর তিনি সেটা কি করছে, ইনি ওনার গুরুদেবকে দিচ্ছে। তারপর বৈষ্ণবীয় গুণসমূহ, তিনি কি করছেন, এই আমরা একটু আগে যে তাৎপর্যটা পড়লাম, তিনি অবিকৃত ভাবে এই ভগবদ্গীতাটা কি করেছে, বর্ণনা করেছে, বুঝতে পেরেছেন আশা করি সবাই। এভাবে আমরা এই আটটা উদ্দেশ্য দেখলাম, হরে কৃষ্ণ। তো কারো কোনো যদি প্রশ্ন থাকে এই বিষয়ে তাহলে করতে পারে, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, কেউ কোনোটা বুঝতে পারেননি কিংবা কি বুঝতে পেরেছেন, হ্যান্ড রাইজ করুন, আমি আনমিউট করে ইয়া বলব, কারো যদি কোনো প্রশ্ন থাকে বলুন নিঃসংকোচ চিত্তে। হয় কৃষ্ণ প্রভু, আমার একটা প্রশ্ন হচ্ছে, মানে অনেক সময় যদি চোখে পড়ে কোনো বৈষ্ণব, মানে উনি প্রচার করছেন ঠিকই, কিন্তু আচারের মধ্যে মানে ওইটা আমার দেখার ক্ষেত্রে হয়তো ভুল হচ্ছে, তো ওনার সামনে কিভাবে জিনিসটা বলা উচিত, না এটাকে অমিট করা যাওয়া উচিত, শাস্ত্র হচ্ছে আমাদের জন্য, স মানে নিজের, অস্ত্র মানে অস্ত্র, কেন, নিজেকে সুরক্ষার জন্য। তা আমরা শাস্ত্র পড়বো না অন্যকে বিচার করার জন্য, আমরা শাস্ত্র কেন পড়বো, আমাদের নিজেদের উন্নতির জন্য, কেমন, এটা শাস্ত্র অধ্যয়ন করা একটা সাইড ইফেক্ট, খারাপ সাইড ইফেক্ট, যখন আমরা কোনো কিছু জানি তখন সেটা দিয়ে আমরা অন্যকে বিচার করি, তোমার এই জিনিসটা ঠিক হচ্ছে না। তো আমরা কি করছি, ও আঙ্গুল একটা ওনার দিকে দেখাচ্ছি আর তিনটা নিজের দিকে দেখাচ্ছি, তো সেজন্য অন্যকে দেখার আগে আমাদেরকে কি করতে হবে, নিজেকে দেখতে হবে,
কারণ আমরা যে ধরনের চশমা পরি সে ধরনের আমরা সব দেখতে পাই। তো এটাও তো হতে পারে ভগবান আমাকে ওনার ভুলটা দেখাচ্ছে যে না তোমার মধ্যে ভুলটা আছে, হ্যাঁ এটা একটা হতে পারে। আর একটা হচ্ছে ওনার যদি সত্যি করতে ভুল থেকে থাকে, উনি আচরণ করছে না, তাহলে সেটা ওনার এই কর্তৃপক্ষকে আমি বলতে পারি, হ্যাঁ যেটা উনি ওনাকে বললে সুন্দর হবে, কারণ এটাই হচ্ছে বৈষ্ণব সদাচার। কারণ আমি ওনার বলা ওনাকে বলার অধিকার আমার নেই, আমাকে কেউ অধিকারটা দেয়নি, যে বলা হয়নি যে আপনি ভক্তদূরকে দেখবেন, ওনার যদি কোনো ভুল করে একটু সংশোধন করবেন, যদি সেটা কেউ বলে থাকে কর্তৃপক্ষ তাহলে আমরা বলতে পারি, না হলে নয়, ঠিক আছে। আর যাকে বললে হবে সেটা তাকেই বলতে হবে, এই কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। হরে কৃষ্ণ। আর কারো আপনারা হ্যান্ড রাইজ করুন, আমি আনমিউট করব। ওকে, আশা করি আর কোনো প্রশ্ন নেই, সবাই বুঝতে পেরেছে, ঠিক আছে। এখন এবার আমরা, হ্যাঁ বলুন, আমি এখানে লাস্ট দুইটা সংস্কৃতি ও সদাচার এটা একটু সংস্কৃতি এটা একটু ক্লিয়ার হয় না বউ? আচ্ছা, যখন আমরা সংস্কৃতি আমরা শিখছি, কি শিখছি, না তিলক করতে হবে, আমাদের সংস্কৃতিটা কি মানে ধুতি পরা, তিলক করা, কণ্ঠিমালা পরা, এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি, হ্যাঁ। তো এই সংস্কৃতি বলা হচ্ছে যা আমরা সংস্কৃতির বিষয়ে আমরা পড়ব, সে সমস্ত জিনিসগুলো আমাদের জীবনে প্রয়োগ করা। সংস্কৃতিগুলো কি কি? চুল ভদ্রভাবে রাখা, ভদ্র স্টাইলে তিলক করা, কণ্ঠিমালা পরা, ধুতি পরিধান করা, হ্যাঁ এই সমস্ত বলা হচ্ছে বৈষ্ণব সংস্কৃতি সদাচার, হ্যাঁ। আর যা যা সদাচার আছে, সদাচার ক্লাসে আমরা সেগুলো আলোচনা করছি, ধারাবাহিকভাবে ডিটেলস আমরা সেখানে জানতে পারবো, হ্যাঁ। বড়দের সাথে তর্ক করতে নেই, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, সেগুলো ডিটেলস। আর হচ্ছে বৈষ্ণবীয় গুণসমূহ, বৈষ্ণব হবে তিনের মতো, তিনাদপি শুনেছেন, এই বিনয় ভাব রাখা, হ্যাঁ বৈষ্ণবীয় গুণসমূহ আনয়ন করা নিজের মধ্যে, ঠিক আছে বুঝতে পেরেছেন। দেশে সম্বন্ধে বিষয় প্রবাদের যে গ্রন্থে লিখবে সেখানে পাশের মধ্যে এই সংক্ষিপ্ত শব্দগুলো লিখবেন, তাহলে কোনটা কোন বিষয়ে প্রবাদ লিখছে তাহলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। আর কারো কোনো বিষয়, কারো কোনো প্রশ্ন? হ্যান্ড রাইজ করুন। রিকন প্রভু, হ্যাঁ বলুন, হ্যাঁ আচার এবং প্রচার, যে আচার করে সে প্রচার করতে পারে, তো বোঝা গেছে আমরা সবগুলো আচার করতে পারি না, যেরকম সদাচারের কথা বলছেন বউ, সদাচারে এখন বর্তমানে আমি যে সিচুয়েশন আসি সেই জায়গায় তিলক বা ধুতি কোনোটাই পড়া হয় না, সেক্ষেত্রে বউ কি প্রচার যতটুকু পারি আর কি সেরকম, তাহলে লোকদের কাছে কোনো কিছু বলা উচিত নয় হরিনামের বিষয়ে বা অন্য কোনো? ওকে, ধন্যবাদ আপনাকে। তা আপনি প্রশ্ন করলেন যে আমি যা করার কথা ততটুকু করতে পারছি না, তাহলে আমি কি প্রচার করতে পারবো না, ঠিক সেরকম তো? হ্যাঁ ওকে। তো সেটা হচ্ছে যেমন ধরুন পোশাকের উপর নির্ভর করে না আমাদের প্রচার, নির্ভর করে আমাদের ভক্তি জীবনের উপর, সাধনার উপর এবং গুরু বৈষ্ণবের আনুগত্যতার উপর, পোশাকের উপর নয়। যেমন অনেক দেশে ভক্তরা গ্রন্থ বিতরণ পোশাক ভক্ত পোশাক করে করতে পারে না, ওনারা কর্মী পোশাক ব্যান্ড শার্ট পরেই প্রচার করে, হ্যাঁ তো সেটা কোনো ফ্যাক্ট না। কিন্তু আমরা যদি তিলক করতে না পারি, ধুতি না পড়তে পারি, যদি তাহলে আমরা জল তিলক করতে পারি, যদি তিলক করতে না পারি জল হাতে নিয়ে জল তিলক করতে পারি, যদি ধুতি না পড়তে পারি কোনো অসুবিধা নেই, যদি ভক্তের সঙ্গে যখন আমরা যাব তখন ভক্তের সঙ্গে আমরা ধুতি পরবো, তাতে কোনো অসুবিধা নেই, আমরা প্রচার করতে পারবো, হ্যাঁ। তবে আচরণ, আচরণ মানে কি? আচরণটা হচ্ছে শাস্ত্রের কথাগুলো আমার জীবনে প্রয়োগ করাকে বলা হচ্ছে আচরণ। আচরণ মানে এটা বোঝাচ্ছে না যে ধুতি তিলক তারপরে কণ্ঠিমালা এগুলো পড়ার মাধ্যমে বোঝানো হচ্ছে না যে আচরণ, আচরণটা হচ্ছে শাস্ত্রের কথাগুলোকে নিজের জীবনে আচরণ করাকে বলা হচ্ছে আচরণ। হরে কৃষ্ণ। আশা করি বুঝতে পেরেছেন, খুশি তো, সন্তুষ্ট? ধন্যবাদ।
আর কারো কোনো প্রশ্ন? লাস্ট প্রশ্ন, ওকে। তাহলে এবার আমরা শেষ একটা একটা লাইন আমরা শুনবো, আজকের ক্লাস থেকে আমরা কি ভালো লেগেছে সে জিনিসটা। তো আরেকটা আপনাদেরকে হোমওয়ার্ক, সে জিনিসটা কি, আপনারা এই ভূমিকা থেকে পড়ে যে আটটা লক্ষ্য দেয়া হয়েছে সেই আটটা লক্ষ্য আপনাদেরকে কি করতে হবে, এই ভগবদ্গীতার ভূমিকা থেকে বের করতে হবে। এই লাইনটা জ্ঞানের মধ্যে পড়ে, এই লাইনটা ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে হবে ইত্যাদি, এই আটটা ক্যাটাগরির মধ্যে রাখতে হবে। আগামী সপ্তাহের আগে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে আপনারা অনুগ্রহ করে সেই জিনিসটা গ্রুপে প্রেরণ করবেন। হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন, এখন কার কোন জিনিসটা ভালো লেগেছে যেটা আপনাদের জীবনে আপনারা অনুশীলন করবেন, বলুন। প্রথমে বিজয় প্রভু, আচ্ছা হ্যাঁ, কে আনমিউট করেছেন? হ্যাঁ বলেন দীপক প্রভু, বলেন। এখানে মহাপ্রভুর যে লীলা বলছেন আপনি, ওখানে ভালো লাগছে যে উনি প্রথমে আস্বাদন করেছেন তিনি, না প্রথমে আচরণ, আচরণ সরি প্রভু, আচরণ করেছেন, হ্যাঁ এরপরে আস্বাদন করেছেন, না আমাদেরও আচার প্রচার আস্বাদন, আচারের পরে প্রচারের পর আস্বাদন, হ্যাঁ আমাদেরও শিল প্রপাতের গ্রন্থ ভালো করে অধ্যয়ন করতে হবে, তারপরে আমাদের প্রচার করতে হবে, আমাদের নয় আমার, তারপরে ঠিক আছে ধন্যবাদ। তারপরে মুকুন্দ বাবু বলুন, আচ্ছা সরি বিজয় বাবু বলুন, এরপরে রেডি থাকবে আরেকজন, বলুন বিজয় বাবু। প্রভু আমার থেকে এই জিনিসটাই ভালো লেগেছে, মহাপ্রভুটা তো ভালো লাগলো, আচার তারপর প্রচার তারপর আচার ভালো লাগলো। দেখা গেল উনি ওনার আচারের ক্ষেত্রে অনেক দীর্ঘ একটা সময় ব্যয়িত করেছেন, এরপর উনি প্রচারে গিয়েছেন। তো এই জিনিসটা আমরা অন্য অনেক ক্ষেত্রে দেখতে পারি, আমরা সরস্বতী প্রভুপাদের ক্ষেত্রে দেখতে পারি, এমনকি ধ্রুব মহারাজ বা প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রেও দেখতে পারি, ওনারা প্রথমে আচার করতে এরপর প্রচার, মানে তারা তাদের প্রাথমিক বয়সে তারা আচারই করতেন, তো এরপরে তারা তো রাজা টাজা হলেন তখন ওরা প্রচারই করছেন। তো এই জিনিসটা ভালো লাগলো। এরপরে যে ভক্তি শাস্ত্রীর যে আটটা উদ্দেশ্য, এই উদ্দেশ্য গুলো নতুন শিখলাম, তো এখন থেকে প্রয়োগের চেষ্টা করবো। সরি লাস্টের কথাটা বুঝতে পারিনি, ভক্তি শাস্ত্রী যে আটটা উদ্দেশ্য, যে আটটা পয়েন্ট, এই পয়েন্ট গুলো এখন গ্রন্থের সময় ওগুলো প্রয়োগের চেষ্টা করবো। ওকে হরে কৃষ্ণ ধন্যবাদ। তারপর অনাদি গৌরেশ্বর প্রভু, তারপরে রিকন প্রভু, অনাদি গৌরেশ্বর প্রভু বলুন। প্রভু হরি বল, আমি এটা দেখলাম প্রভু ট্রাই করবো, মানে ইয়াটা যদি আমি একটা বলতে আসলে মিস্টেক হয়ে গেল, এখন দেখুন যদি আমি ইয়াটা ভূমিকাটা ভালো করে পরে আমি আবার নোট ডাউন করবো, নোট ডাউন করে আপনাকে জানাবো মানে কোনটাতে কোন কি কি করবো। ওকে ধন্যবাদ। তারপরে সজীব চন্দ্র দে প্রভু, ভালোভাবে অধ্যয়ন করতে হবে আর কি, শাস্ত্র জ্ঞানের কথা বলেছে, জ্ঞানের শাস্ত্র অধ্যয়ন করে জ্ঞান, জ্ঞান তো অনেক ধরনের আছে, সেটা ভালো যেটা মানে কি পরম্পরা দ্বারা যেভাবে আসছে সেভাবে অধ্যয়ন করতে হবে, সেইভাবে জ্ঞান অর্জন করতে হবে। ওকে জ্ঞান অর্জন করবেন, ধন্যবাদ। ঠিক আছে তারপর কৃষ্ণ মহন্ত প্রভু। প্রভু হরে কৃষ্ণ। আজকের যে ভিডিওটা ভালো লাগছে সেটা হলো যে আপনার যে ভক্তি শাস্ত্রে আটটা টিপস, তো আমরা আগে তো কখনো এইভাবে গ্রন্থ অধ্যয়ন করছি,
কিন্তু এইভাবে কখনো করি নাই। তো এইভাবে যদি আমরা যেটা অধ্যয়ন করি সেখানে যে আটটা ফর্মুলা যদি মার্ক করা যায় তাহলে আমাদের মানে বিষয়টা আরো অনেক ভালো হবে, বা এখান থেকে অনেক কিছু আরো বেশি বেশি আমাদের উপকৃত হবো আমরা। আর আরেকটা বিষয় ভালো লাগছে সেটা হলো প্রভুপাদ নীলাম্বিত গ্রন্থের প্রভুপাদ বলছে যে হলো আমার গ্রন্থগুলো আগামী 10,000 বছর ধরে মানুষ সমাজে নিঃস্বাস্থ্য হয়ে থাকবে, এই বিষয়টা ভালো লাগছে। দুটা বিষয় আছে ক্লাস থেকে। আর এই জিনিস যে বিষয়গুলো আছে দেখালাম সেগুলো আপনারা বইয়ের পাশেই পেন্সিল দিয়ে সংক্ষিপ্ত ইংরেজি শব্দগুলো প্রয়োগ করতে পারেন বা বাংলায় প্রয়োগ করতে পারেন। তো অনেক ক্ষেত্রে আবার গ্রন্থ অধ্যয়ন করতে গিয়ে ডায়েরিতে নোট ডাউন করতে গিয়ে অনেক সময় লেগে যায়, গ্রন্থ আর পড়া হয়ে ওঠে না বেশি। তা আমাদেরকে নোট ডাউন করতে হবে কোথায়? গ্রন্থে, ওই গ্রন্থের পাশেই। ঠিক আছে, ওকে। তারপর সুদীপ চন্দ্র প্রভু, তারপরে চন্দন প্রভু। সুদীপ প্রভু বলুন। প্রভু আসলাম। ওকে, চন্দন প্রভু বলুন। হরি বল, শোনা যাচ্ছে আমার কথা? চন্দন প্রভু, মুকুন্দ প্রভু বলুন। মুকুন্দ প্রভু কি ভালো লেগেছে? কৃষ্ণ প্রভু, আমার ভালো লেগেছে ওই পয়েন্টটা যে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আগে আচার করেছেন, তারপরে তিনি প্রচার করেছেন, তারপরে তিনি এগুলো আবার অর্থাৎ আস্বাদন করেছেন বিষয়টা। একটা ভালো লেগেছে ওই যে ভক্তি শাস্ত্রী জেম, সেখানে মোড এন্ড যে মিশন, অর্থাৎ আমাকে মনোভাব আর উদ্দেশ্যটা বুঝতে হবে যিনি আমার প্রতিষ্ঠাতা আছেন। ঠিক আছে, তাহলে এটা বোঝার চেষ্টা করবেন। তাই যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছে এটা গ্রন্থ অধ্যয়নের ওই ভূমিকাটা, ভগবদ্গীতার ভূমিকাটা অধ্যয়ন করে এই আটটা পয়েন্টের, আটটা প্রপাদের এই ভূমিকা থেকে পয়েন্ট বের করবেন। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। শিল প্রপাদের গ্রন্থ অধ্যয়ন ক্লাস কি? ইসকন আচার্য গুরুবৃন্দ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল।